বাউল সম্রাট লালন শাহের 128তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় তিন দিনের উৎসব শুরু হয়েছে কাল। এ আয়োজনকে ঘিরে মূল গেট ও মাজারকে সাদা রঙের আভায় ফুটিয়ে তোলা হয়েছে। মাজারের বাইরে কালী নদীর ভরাটকৃত বিস্তীর্ণ জায়গা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। লালন মঞ্চের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। পুরো উৎসব প্রাঙ্গণে এবার নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের প্রতিবেদন। সাঁইজির তিরোধান দিবসের উৎসবে যোগ দিতে বাউল ফকিরদের ভিড়ে মুখর হয়ে উঠছে লালন একাডেমির অডিটোরিয়াম চত্বর। খণ্ড খণ্ড আস্তানায় চলছে গান, মানুষ ভজনার রীতি মানেই চলছে নানা আরাধনা। আশায় তো থাকি যখনই আমরা দেখি যে হয়তো সাঁইজির এই দিনটা অমুক দিনে, তখন থেকেই মনটা এখানেই থাকে। তিরোধান দিবস পালন করার জন্য আমরা এসেছি ওনার ভালোবাসায়, প্রেমে, আদর্শ। লালনকে চিনা, তার ভাষাগুলো বোঝা, এর জন্যই। উৎসবকে ঘিরে এবারও লালনের আখড়া বাড়ির বাইরে কালী নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। তবে এখনো দোকান সাজাতে ব্যস্ত অনেক ব্যবসায়ী। প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে প্যান্ডেল, মঞ্চের সামনে যে প্যান্ডেল, আমাদের মাঠে যে দোকানের বরাদ্দ চলছে। এদিকে উৎসব উপলক্ষে বাউল ফকিরদের তিনবেলা আপ্যায়নের জন্য আগে থেকেই মজুদ করে রাখা হয়েছে মাছ। এছাড়া গানের মঞ্চ সহ সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তাদের যে তিনবেলা যে সেবা, যে বাল্য সেবা, পূর্ণ সেবা এবং অধিবাস, এই তিনটি সেবা ইতিমধ্যে কমিটি গ্রহণ করেছেন। অতিথির চাইতে এইবারকার যে এই লালন তিরোধান দিবসে কোনো রকম যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই ব্যবস্থা ইতিমধ্যে কমিটি গ্রহণ করেছেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধন করা হবে তিন দিনের এই উৎসব। সাঁইজিকে শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা জানাতে ইতিমধ্যে লালন আখড়াবাড়িতে বাউল সাধুগুরুদের মিলন মেলায় পরিণত হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন বৃষ্টির কারণে এবারে উৎসবে কিছুটা ব্যাঘাত ঘটবে। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।